হ্যালো স্টুডেন্ট ওয়েল কমিটি বাই ইউটিউব চ্যানেল তোমাদের সুমস ক্লাসরুম আজ আমরা ম্যাজিক কার্পেট বলে যে ইংলিশ যে বইটা রয়েছে ক্লাস টুয়ের তো সেটার যে ফার্স্ট চ্যাপ্টার রানি গোজ টু আগ্রা এই পোর্টটা লাইন বাই লাইন বেঙ্গলে অ্যানালাইসিস করতে চলেছি তো সঙ্গে থেক ইট ওয়াজ আ ব্রাইট ডে ইন মার্চ এটা মার্চের একটা উজ্জ্বল দিন রানি ওয়াজ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন রানি রেলওয়ে স্টেশন রয়েছে স্কুল ওয়াজ ক্লোজড ফর হোলি স্কুল হোলির জন্য ছুটি অ্যান্ড শি ওয়াজ গোয়িং টু ভিজিট হার গ্র্যান্ডমাদার ইন আগ্রা এবং সে চলেছে তার ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছে ঠাকুমাকে দেখতে যাচ্ছে আগ্রা রানি অ্যান্ড হার ফ্যামিলি গট অন দ্য ট্রেন অ্যান্ড মোরা রানি এবং তার ফ্যামিলি তারা মোরা স্টেশনে ট্রেনে চাপছে রানী ছেডবাড়িতে উইন্ডো রানিং জানলার পাশে বসেছিল হার ব্রাদার রাজু সেট ইন ফ্রন্ট অফ হার তার ভাই রাজু তার সামনে বসেছিল এ লং হুট একটা খুব জোর হুট শব্দ করে শব্দ হয়েছিল অ্যান্ড দ্য ট্রেন স্টার্টেড মুভিং ট্রেন চলতে শুরু করেছিল ছক ছক ইট মুভড স্লোলি ট্রেনটা আস্তে আস্তে এগোচ্ছিলো দেন ফার্স্ট ফার্স্টার অ্যান্ড ফাস্টার তারপরে আরও দ্রুত অনেক জোরে এগোচ্ছিল ইট রাস্ট ফার্স্ট বিল্ডিং মার্কেট অ্যান্ট্রিজ এটা সমস্ত গাছ বিল্ডিং এবং বাজার পেরিয়ে চলে যাচ্ছিল আফটার সাম টাইম কিছুক্ষণ পর ইট স্লোড এগেন এটা কিছুক্ষণ পর আবার স্লো হয়ে গেছিলো ধীরগতিতে হয়ে গেছিলো অ্যান্ড কেম টু এ স্টপ এবং এটা স্টপে এসে থেমেছিলো এই ইয়েলো বোর্ড অন দ্য প্ল্যাটফর্ম সেট ছাট্টা আর ছাট্টা পিপল স্টুড অন দ্য প্ল্যাটফর্ম উইথ দ্যার ব্যাগস অ্যান্ড বক্সেস ছাত্রদের লোকজন তাদের লোকজন দাঁড়িয়েছিলো তাদের ব্যাগ ও বাক্স নিয়ে সাম পিপল ও সেলিং টি অ্যান্ড স্ন্যাক্স কিছু কিছু লোকজন চা বিক্রি করছিল এবং স্ন্যাক্স বিক্রি করছিল জলখাবার বিক্রি করছিল চিপস চকলেটস টি দে আউটডেট তারা চিৎকার করে বলছিল চিপস চকোলেট চা হুট অ্যান্ড দ্য ট্রেন স্টার্টেড এগেন আরেকটা হুট করে ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলা শুরু করেছিল নাও ইট ওয়েন্ট ফাস্ট গ্রিন ফিল্ডস অ্যান্ড পন্ডস উইথ ভাফলোস এখন ট্রেনটা সবুজ ক্ষেত জমি পুকুর মহিষ সব পেরিয়ে যাচ্ছিল ইট টফড এগেন অ্যাড মিন্ডু তো ট্রেনটা আবার মিন্ডু স্টেশনে থেমেছিল আর ম্যান ওয়াজ সেলিং সুইটস একজন লোক সে মিষ্টি বিক্রি করছিল সুইটস মেড ফ্রম জুসি ম্যাঙ্গোস যে রসালো আমদি বানানো মিষ্টি হিসেড সে চিৎকার করে বলছিল সে বলছিল হি গেভ এ প্যাকেট টু দ্য চিলড্রেন সে বাচ্চাদেরকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল হে ট্রাই দি সুইটস এই মিষ্টিগুলো খেয়ে দেখো ইউ উইল লাভ দ্য মিষ্টিগুলো তোমাদের ভালো লাগবে দ্য ট্রেন ওয়াজ মুভিং অ্যাগেন ট্রেনটা আবার চলা শুরু করেছিল রাম বোল রাম হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ এ আওয়াজটা কিসের রানীর লুকটা আউট দ্য উইন্ডো রানি সে জানলা দিয়ে জানলার বাইরে ব্রিজ একটা ব্রিজ পেরোচ্ছিল রিভার ইয়ংনা সি রেড অন এ ইয়েলো বোর্ড বিফোর ই ডিসেপিয়ার্ড তো লেখা ছিল একটা বোর্ডে রিভার যমুনা যমুনা নদী তো সেটা পেরিয়ে যাওয়ার আগেই রানী সেটা পড়ে নিয়েছিল নাও দ্য ট্রেন ওয়াজ মুভিং ভেরি ফাস্ট এখন ট্রেনটা ভীষণ স্পিডে যাচ্ছিল এ স্কুল এ ফুটবল ফিল্ড অ্যান্ড এ বিগ ব্লু সুইমিং পুল উইজ এড ফ্ট তো সেখান দিয়ে পেরিয়ে গেলো একটা স্কুল একটা ফুটবল মাঠ অ্যান্ড এ বিগ ব্লু সুইমিং একটা বড়ো নীল সুইমিং পুল সেখান দিয়ে পাশ কাটিয়ে পেরিয়ে গেল আগ্রা কামস নেক্সট এরপর আগ্রা আসছে রেডি টু গেট অফ নামতে হবে সেট মাদার মা বললেন রানি অ্যান্ড রাজু পিকট আপ দেয়ার ব্যাগ স্যার এবং রাজু তাদের ব্যাগগুলো নিয়ে নিল দ্য ট্রেন স্লো ডাউন অ্যান্ড স্টফ উইথ দ্য ক্ল্যাং অ্যাট আগ্রা ট্রেনটা আস্তে আস্তে থেমে স্লো হয়ে গেল এবং আগ্রা স্টেশনে সেটা একটা ঝাঁকুড়ি দিয়ে থেমে গেল রানি গট ডাউন রানিং সেখান থেকে নেমে গিয়েছিল অ্যাজ দ্য ট্রেন মুভ পাস্ট যেহেতু ট্রেনটা পেরিয়ে গিয়েছিল সামওয়ান ওয়েভ ডে গ্রিন ফ্ল্যাগ অ্যাট রানি কোনো একজন রানির দিকে সবুজ পতাকা ঝাঁকিয়েছিল ইট ওয়াজ দ্য গার্ড যে ব্যক্তি পতাকাটা ঝাঁকিয়েছিল সে ছিল গার্ড